সম্মানিত শিক্ষার্থী বন্ধুরা, জবস স্কুলের পক্ষ থেকে আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি। আজকের আমাদের এই ভিডিওটি বানিয়েছি আপনাদের জন্যই। অনেকে বাইনারি থেকে ডেসিমেল, ডেসিমেল থেকে অক্টাল অথবা বাইনারি থেকে অক্টালে রূপান্তর করতে গিয়ে অনেক ভুল করেন এবং পারেন না। আশা করি আজকের এই ভিডিওটি যারা দেখবেন, বাইনারি থেকে ডেসিমেল কীভাবে করতে হয় অথবা ডেসিমেল থেকে বাইনারি কীভাবে করতে হয় অথবা বাইনারি থেকে অক্টালে কীভাবে রূপান্তর করতে হয় এই সমস্যাটা আপনাদের দূর হয়ে যাবে। বন্ধুরা, চলুন আমরা আজকে প্রথমে একটা বাইনারি সংখ্যা থেকে ডেসিমেল সংখ্যা রূপান্তর করি। একটা সংখ্যা, সংখ্যাটা আমি নিজের মতো করে নিচ্ছি, 100111। এই একটা সংখ্যা আছে এখানে, ছয় ডিজিটের। এটা হচ্ছে বাইনারি সংখ্যা, এখন টু লিখলাম। এটাকে আমরা ডেসিমেলে রূপান্তর করব। বাইনারি থেকে ডেসিমেলে রূপান্তর করার ক্ষেত্রে আমরা প্রথমে যে কাজটা করব, সংখ্যাটা আগে লিখে নিব, 1 1 1 0 0 1। আমি এদের উপরে ছোট্ট করে কিছু জিনিস লিখব, আপনারা লক্ষ্য করুন, 0 1 2 3 4 5। এর মানেটা এখন আমি বুঝিয়ে দিচ্ছি কিভাবে করতে হবে। প্রথমেরটার জন্য আমরা জানি কি, প্রথম যে সংখ্যাটা নিব ওয়ানের জন্য, টু নিব, টু এর উপরে এই শূন্যটা নিব, ইনটু দিব ওয়ান, মান হচ্ছে এই প্রথম ডিজিটটার জন্য। দ্বিতীয়বার আসুন, এটার সাথে আমরা যোগ করে দিব দ্বিতীয় ডিজিটটা, মানে দ্বিতীয় ডিজিটটা কত, ওয়ান না, তাহলে ওয়ানের উপর ওয়ান আছে মানে টু এর উপরে ওয়ান হবে, এর সাথে গুণ হবে ওয়ান। আমরা তৃতীয় ডিজিটটাও আছে ওয়ান, এটা যোগ করব তৃতীয় ডিজিটটা দ্বিতীয় ডিজিটের ফলের সাথে, তাহলে কি হবে, তৃতীয় ডিজিট আছে ওয়ান আর তার উপরে কত আছে টু, মানে হচ্ছে এই টু এর উপরে আমরা কত দিব, টু, এবং গুণ করব ওয়ান। আসলে এই ওয়ান বারবার গুণ করতে হয় না, শুধু টু, টু পাওয়ার শূন্য অথবা এবং টু টু দি পাওয়ার ওয়ান, টু টু দি পাওয়ার টু, এগুলি লিখে ফেললেও কিন্তু হয়ে যায়, তারপর আপনাদেরকে দেখানোর জন্য পরবর্তীতে আমি শর্টকাটে করে দেখাবো আপনাদেরকে। এখন দেখুন, এটা হচ্ছে চতুর্থ সংখ্যা, চতুর্থ সংখ্যাতে কী আছে, এটা যোগ করবো আমরা, কী আছে, শূন্য আছে, শূন্য ইন্টু টু টু দি পাওয়ার কত, টু এর শূন্যর উপর কত আছে তিন, যোগ, এরপরে আছে শূন্য ইন্টু কত দিব, টু এর উপরে ফোর দিব, আবার দিব কি, যোগ, ঠিক আছে, এরপরে কী আছে, ওয়ান আছে, এর উপরে টু টু দি পাওয়ার ফাইভ দিব। এখন বন্ধুরা দেখুন, আমরা এগুলো যোগ করে আসি কত হয়, এইটা টু টু দি পাওয়ার ওয়ান, মান টু এর উপরে যখন কোনো পাওয়ার শূন্য থাকবে তখন ধরে নিতে হবে এটার মান হচ্ছে ওয়ান, ওয়ানের সাথে ওয়ান গুণ করলে ওয়ান হয়, ওয়ান, যোগ, টু এর উপরে পাওয়ার ওয়ান মানে টু সংখ্যাটা এবং টু হয়, টু এর সাথে ওয়ান গুণ করলে টু হয়, যোগ। তৃতীয় সংখ্যাটা দেখুন, টু এর উপরে পাওয়ার টু মানে কত, ফোর, এর সাথে ওয়ান গুণ করলে ফোরই হয়। চতুর্থ সংখ্যাটা দেখুন, টু এর উপরে যখন কিউব দিয়ে আমরা এইট হয়ে যাই, এইট যখন শূন্যর সাথে গুণ করি তাহলে কি হবে, যে কোনো সংখ্যা শূন্যর সাথে গুণ করলে শূন্য হয়ে যায়। এরপরে সংখ্যা চতুর্থ সংখ্যাটা যেটা আছে আমাদের এখানে, এটা হচ্ছে পঞ্চম সংখ্যা, এটার উপরে কত আছে, ফোর আছে, মানে এটা গুণ করলে কত হবে, ষোলো, ষোলোর সাথে যদি আমরা জিরো গুণ করি তাহলে জিরো হয়ে যাবে। এরপর আমাদের সর্বশেষ যে সংখ্যাটা আছে ফাইভের উপরে, ফাইভ টু দি পাওয়ার ফাইভ মানে হচ্ছে বত্রিশ, বত্রিশের সাথে যদি এক গুণ করি কত হবে, বত্রিশ। দেখুন আমাদের ফলাফলটা আসলে কত বের হয়, মানে হচ্ছে 100111 এই বাইনারি সংখ্যাটা ডেসিমেল রূপান্তর করলে কত হয়, বত্রিশ, বত্রিশ আর চার হচ্ছে ছত্রিশ, ছত্রিশ আর দুয়ে কত, আটত্রিশ, একে হচ্ছে 39। এটা হচ্ছে আমাদের ডেসিমেল নাম্বার। এই কাজটা আমরা একটু সংক্ষেপে আপনাদেরকে করে দেখাবো, যে এত দূর হাঁটার আমাদের দরকার নেই। দেখুন বন্ধুরা, নিউ ফর্মুলাতে আমরা যদি দেখি, আরও শর্টকাট করে ফেলব, কত আছে, 100111। আমরা একই সিস্টেমে এটার উপরে জিরো লিখবো, ওয়ান লিখবো, টু লিখবো, থ্রি লিখবো, ফোর লিখবো, ফাইভ লিখবো। একটা জিনিস মনে রাখবেন, জিরোর উপরে যত পাওয়ারে থাকুক, জিরোর সাথে যত কোনো সংখ্যা গুণই হোক না কেন, জিরোর ফলটি আপনারা আর আগে দেখেছেন সবগুলি জিরো হয়েছে, সো এগুলি বাদ, আমরা যাদের উপরে জিরো আছে ওইগুলি সবগুলি বাদ দিয়ে দিব, শুধু যে ওয়ানের সংখ্যাগুলো আছে শুধু সেগুলিকে কনসিডার করবো এবং তাদের পাওয়ারগুলোকে। তাহলে আমরা কী করেছি, সবসময়
1 ইনটু এটা শুধু নিব আমরা শুধু এইটা নিব তাহলে 1 ইনটু এর সাথে কি করতে হবে পাওয়ার 2 নিতে হবে এবং এর উপর 1 নিতে হবে ঠিক আছে মানে হচ্ছে এটার জন্য 2 টু দি পাওয়ার 1 এই 1 মানে হচ্ছে 2 টু দি পাওয়ার 1 সব সময় 1 এর মানে উপরে 2 থাকা মানে 2 টু দি পাওয়ার 2 1 এর উপরে 5 থাকা মানে হচ্ছে 2 টু দি পাওয়ার 5 কোনো কিছুর উপরে পাওয়ার 4 5 যাই থাকুক না কেন ধরে নিতে হবে 2 টু দি পাওয়ার 5 এরপর যে সংখ্যাটা আছে ওটা গুণ করতে হবে এরপর দেখো এটা এর সাথে আমরা কি করব 1 এটা করে ফেলেছি 0 যেহেতু আছে 0 দরকার নাই আবার কি আছে এই 1টা করব তাহলে হবে কি এর সাথে যোগ দেব 2 টু দি পাওয়ার 1 2 টু দি পাওয়ার এখানে কি আছে 2 আছে 2 আবার আমরা 1 গুণ করার কথা 1 গুণ করা না করা যে একই কথা এই জন্য আমরা এবার গুণটা করছি না আসুন এর পরবর্তী সংখ্যা এটা এটার সাথে যাই করুক না কেন সবসময় ফলাফল আসবে 0 এটার সাথে যাই করুক না কেন ফলাফল আসবে 0 তা এটাও বাদ আমরা এই 1 এর উপরে 5 আছে মানে কি 2 টু দি পাওয়ার 5 আর 1 এটার সাথে গুণ করলে এই সংখ্যাটাই আসবে সো আমি আর গুণ 1 এর গুণও করছি না তাহলে 2 এর উপরে 1 থাকা মানে কত 2 শুধু 1 গুণ করা মানে 2 আমরা এই 1টা না লিখলেও পারবো যোগ 2 দুগুণে কত 4 আর এখানে কত আছে 32 এখানে আমরা হয়তো একটা ভুল করেছি সেটা হচ্ছে 1 ওকে আমরা 1 এর উপরে 0 থাকা মানে কত 2 টু দি পাওয়ার 0 এই জায়গাটা 1 এর উপর 0 থাকা 2 টু দি পাওয়ার 0 তাহলে 2 টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 1 দেখুন বন্ধুরা আমাদের রেজাল্ট একটা চলে আসছে 39 এটা হচ্ছে বাইনারি থেকে আরেকটা বাইনারি আমি দেখাবো সেটা হচ্ছে অন্য একটা সংখ্যা নিয়ে আমি যদি ধরতে পারি 101010 এটাকে আমি বাইনারিতে এটা বাইনারিতে আছে এটাকে আমি ডেসিমেলে রূপান্তর করব কিসে রূপান্তর করব ডেসিমেলে ডেসিমেলে যদি রূপান্তর করি তাহলে কত হবে লক্ষ্য করুন বন্ধুরা আমি বলেছি 1 থাক এর প্রথমে কি করে দেব এগুলো শূন্য থেকে উপর সামনে দিয়ে যেতে হবে 0 1 2 3 4 5 আমাদের শুধু 1 এর সংখ্যা 1 এর সাথে যেগুলো পাওয়ার আছে ওইগুলোই শুধু বিবেচনা করব তাহলে এখানে 1 1 এর উপরে পাওয়ার আছে এটা 1 এর উপর পাওয়ার কত 1 তাহলে আমরা নিব 2 টু দি পাওয়ার 1 যোগ এখানে 1 এর উপর পাওয়ার কত 3 দিব 2 টু দি পাওয়ার 3 এখানে কত আছে আবার 1 1 এর উপর পাওয়ার কত আছে 5 আছে লিখব 2 টু দি পাওয়ার 5 এটাও আর একটা শর্টকাট নিয়ম দেখুন তো 2 টু দি পাওয়ার 5 মানে হচ্ছে 32 2 টু দি পাওয়ার 3 হচ্ছে 8 এবং 2 টু দি পাওয়ার 1 হচ্ছে 2 দেখুন তো কত হয় 8 আর 32 হচ্ছে 40 42 এটা হচ্ছে আমাদের ডেসিমেলে রূপান্তর খুবই সহজ আপনারা আশা করি পরীক্ষায় আসলে খুবই সহজেই কাজটা করে ফেলতে পারবেন আর আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমরা এখন যে কাজটা করব সেটা হচ্ছে বাইনারি থেকে কীভাবে ডেসিমেল ডেসিমেল রূপান্তর করতে হয় দেখে ফেলেছি এখন দেখব ডেসিমেল থেকে কীভাবে আমরা বাইনারিতে রূপান্তর করব সেটা প্রিয় বন্ধুরা আমরা এর আগেই আপনাদেরকে শিখিয়েছি যে কীভাবে বাইনারি থেকে ডেসিমেল রূপান্তর করতে হয় এখন আপনারা শিখবেন কীভাবে ডেসিমেল থেকে বাইনারিতে রূপান্তর করতে হয় আমি দেখুন একটা ডেসিমেল নাম্বার লিখলাম 56 আমরা এই সংখ্যাটাকে বাইনারিতে লিখলে আসলে কত লিখতে হবে সেটা আপনারা জানেন না এবং এটা মুখস্থ রাখারও বিষয় না আমরা যদি সব পরীক্ষায় চাকরির যে কোনো পরীক্ষায় এখন কম্পিউটার বাধ্যতামূলক হয়ে গেছে আপনারা যদি এগুলি পারেন তাহলে দেখা যাবে সবাই বেশিরভাগ ক্ষেত্রে শুধু এই অঙ্কগুলি ভুল করে যদি আপনি এই শুধু নাম্বারিং সিস্টেমের যে কনভার্সনটা শিখে যান তাহলে আশা করতে পারি আপনি অবশ্যই যে কোনো পরীক্ষায় একটা মার্ক বেশি পাবেন এক মার্ক বেশি পাওয়া মানে কয়েক হাজার পজিশন সামনে চলে আসা এখন দেখুন বন্ধুরা কীভাবে পরিবর্তনটা করতে হয় আমি প্রথমে সবসময় যে ডেসিমেল থেকে বাইনারিতে কনভার্ট করতে হলে সবসময় কী করতে হবে দেখুন আমি একটা গড়ে কিনি সবসময় এটা হচ্ছে আমার তৈরি করা একটা নিয়ম একটা গড় তৈরি করে ফেলব দেখুন খুবই সহজ আপনারা পরীক্ষার হলে একদম ছোট করে করবেন আমরা 2 দিয়ে এটাকে ভাগ দেব 56কে যদি 2 দিয়ে ভাগ করি আমরা কত হয় দেখুন তো 28 28 দুগুণে কত 56 হাতের কিছু আছে
হাতের নাই, হাতের যদি না থাকে এখন শূন্য লিখে ফেলবেন। আবার 28 কে 2 দিয়ে ভাগ করবেন, সব সময় 2 দিয়ে ভাগ করতে হবে, করলে কত হবে 14 দুগুণে 28, হাতের আছে নাই তাহলে লিখতে হবে শূন্য। আবার দেখুন 14 কে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে কত হবে 7, হাতের আছে নাই শূন্য, মানে সরাসরি ভাগ যাচ্ছে, নিঃশেষে বিভাজ্য যাচ্ছে। এবং 7 কে যদি 6 দিয়ে ভাগ 2 দিয়ে ভাগ করি কত হবে নিঃশেষে বিভাজ্য, মানে 3 দুগুণে লিখতে হবে, 3 দুগুণে 6, ঠিক আছে, 3 দুগুণে 6 হাতের আছে না, হাতের 1 এখানে লিখে দিতে হবে। আবার 3 কে যদি 2 দিয়ে ভাগ করি কত হবে 2 একে 2, ঠিক আছে। দেখুন বন্ধুরা, আমাদের এখানে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে 3 কে যদি 2 দিয়ে ভাগ করি আমাদের এখানে কত থাকে, ভাগ করলে 2 দিয়ে যদি 3 কে ভাগ করি 2 একে 2, এখানে 1 হবে আর এখানে কত হবে হাতের থাকবে 1, ঠিক আছে, 2 একে 2, ওকে। আর এখানে কি থাকবে 1, হাতের 1 থাকবে, কারণ 2 3 এর মধ্যে ভাগ করলে হাতের 1 থাকে। তাহলে আমরা কি কি সংখ্যা পেয়েছি দেখুন, পেয়েছি 1 1 1 0 0 0। তাহলে আমাদের যে ডিজিটটা কি হবে, আমরা এভাবে করার পরে এই সংখ্যাটা উল্টাই ফেলবো, এদিক থেকে লিখবো এদিক পর্যন্ত। তাহলে যদি লিখি আমরা 1 1 1, এদিক থেকে এ পাশটা এদিকে নিয়ে আসবো 1 1 1 0 0 0। আমাদের এই 56 সংখ্যাটা হচ্ছে এই সংখ্যাটা, এটা হচ্ছে বাইনারিতে রূপান্তর হয়ে গেছে। আপনাদের নিজের মতো করে আরেকটা আমি সংখ্যা নিই, ধরুন সংখ্যাটা হচ্ছে 23, সংখ্যাটা কত 23, ঠিক আছে। এই 23 সংখ্যাটাকে আমরা বাইনারিতে রূপান্তর করব। দেখুন আমি আগের সিস্টেমই বলছি, একটু ফলো করুন। আমরা 2 দিয়ে ভাগ করব, 23-এর 2 দিয়ে ভাগ করলে কত হয় 11 দুগুণে 22, হাতে থাকে 1, হাতের 1টা সবসময় নিচে লিখে ফেলবে, 5 দুগুণে 10 কত হয়, 10 না কাছাকাছি 10, হাতের কত থাকে 1, 2 দুগুণে 4 হাতের কত থাকে 1, 2 একে 2 হাতের কোনো কিছু থাকে, থাকে না, তাহলে লিখতে হবে 0। তাহলে আমরা আমাদের হয়ে গেছে, আমরা এগুলি উল্টা দিক থেকে এদিকে লিখে ফেলবো, 1 0 1 1 1, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের বাইনারি থেকে, মানে হচ্ছে ডেসিমেল থেকে বাইনারিতে রূপান্তর। আপনারা যদি বলেন যে কীভাবে সম্ভব, আমাদেরকে প্রমাণ দেখান, আমি আপনাদেরকে প্রমাণ দেখাচ্ছি যে এই সংখ্যাটাকে আপনাদেরকে আমি আবার ডেসিমেলে রূপান্তর করে দিচ্ছি। দেখুন আমি আগেই বলেছিলাম কীভাবে ডেসিমেল থেকে বাইনারিতে রূপান্তর কর, অর্থাৎ বাইনারিকে কীভাবে ডেসিমেলে রূপান্তর করতে হয় সেটা আমি আমার আগের ভিডিওতে দেখিয়েছি। আমি বলেছিলাম কী করতে হবে, প্রথমটার উপরে 0, দ্বিতীয়টার উপরে 1, তৃতীয়টার উপরে 2, চতুর্থটার উপরে 3, পঞ্চমটার উপরে কত 4 বসিয়ে দিন। এখন আমরা যেখানে যেখানে 1 আছে শুধু ওইগুলোকে কনসাইডার করব। তাইলে 1 এর উপরে 0 মানে কত, 2 টু দি পাওয়ার 0, যোগ 1 এর উপরে 1 মানে কত, 2 টু দি পাওয়ার 1, 1 এর উপরে 2 মানে কত, এগুলো যোগ কর, আমরা কিন্তু যোগ আকারে বসাচ্ছি, 1 এর উপরে 2 থাকা মানে কত, 2 টু দি পাওয়ার 2, মানে সবগুলোর ক্ষেত্রে বেস 2 নিব কিন্তু শুধু পাওয়ারগুলো যার যার উপর বসিয়ে দিব। আর এটা হচ্ছে 0, 0 এর উপরে পাওয়ার থাকলে যাই থাকলে 0, এটা আমরা কাজ করতে হবে না, এটা বাদ। আর 1 এর উপরে শুধু 1 গুলো নিয়ে কাজ করব, 1 এর উপরে এখানে কী আছে 4 আছে, তাহলে 2 টু দি পাওয়ার 4, দেখুন আমাদের 23 হয়ে যাবে। তাহলে কত হবে, এটা হবে 16, এটা হবে 4, এটা হবে 2, আর কোন সংখ্যার উপর যখন পাওয়ার 0 থাকবে তখন হবে 1। দেখুন 6 কত হবে, 16 4 20, 20-এ 22 23। আশা করি আপনারা বুঝতে পেরেছেন এটাকে কীভাবে আমরা পরিবর্তন করেছি, কীভাবে ভাইনারিতে রূপান্তর করেছি। আশা করি আপনারা সামান্য হলেও উপকৃত হবেন। আর বাইনারি থেকে ডেসিমাল এবং ডেসিমাল থেকে বাইনারি, এই দুইটা জিনিসই শুধু পরীক্ষায় আসে। আপনারা আশা করি পরবর্তীতে যখন যে কোনো পরীক্ষায় আসবে আপনারা ভুলটুকু করবেন না এবং মার্কটাকে নিশ্চিত মার্কটা নিয়ে আসবেন, এই আশায় এবং সকলের মঙ্গল কামনা করে। এবং সর্বশেষে বলছি, আমাদের যে জবস বিডি অর্থাৎ জবস স্কুল চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য, এবং পাশে যে বেল বাটনটা আছে সেটা চাপ দিয়ে রাখবেন যেন আপনারা নোটিফিকেশন পান
সকলকে আবারও সৌভাগ্য এবং মঙ্গল কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। ধন্যবাদ সকলকে।